আসসালামু আলাইকুম, আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অনুশীলনী নিয়ে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে জীবজগৎ। জীবজগৎ অধ্যায়ের অনুশীলনী নিয়ে আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে এই জীবজগৎ অধ্যায়ের তোমাদের পাঠ্য বইয়ে যে দুটি সৃজনশীল দেয়া আছে সেই সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। জীবজগৎ অধ্যায়টি তোমরা খুব ভালোভাবে পড়ে নিবে, কারণ তোমরা যদি অধ্যায়গুলো ভালোভাবে পড়ো তাহলে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা লিখতে পারবে। এখন তোমাদের পাঠ্য বই সৃজনশীল প্রশ্নটা দেখো। এখানে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে, দুটি চিত্র দেয়া আছে। চিত্র এ তে একটি চিংড়ি মাছ দেয়া আছে, চিত্র বি তে একটি মাছ দেয়া আছে। যেহেতু এখানে দুটি মাছের চিত্র দেয়া আছে তাই বোঝা যাচ্ছে যে এই এই সৃজনশীল প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো হচ্ছে মাছ নিয়ে থাকবে। এখানে প্রথম প্রশ্নটি দেখো, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে। প্রথম প্রশ্নটি হচ্ছে, এটা হচ্ছে সংক্ষিপ্ত তাই এটা তোমরা ছোট করে লিখবে, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে। মেরুদণ্ডী প্রাণী হচ্ছে যেসব প্রাণীর মেরুদণ্ড রয়েছে সেগুলোকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী, এবং যেসব প্রাণীর মেরুদণ্ড নেই তাদেরকে বলা হয় অমেরুদণ্ডী প্রাণী। এই যে দুটি চিত্র, এই চিত্র দুটির মধ্যে এই চিংড়ি মাছ হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী এবং নিচের যে মাছটি এই মাছটি হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, কারণ এটার মাঝখানে শক্ত মোটা কাঁটা রয়েছে তাই এটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। খ নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ব্যাংকে উভচর প্রাণী বলা হয় কেন ব্যাখ্যা করো। কোন ব্যাংকে উভচর প্রাণী বলা হয় কারণ এরা জীবনের কিছু সময় ডাঙায় ও কিছু সময় পানিতে বাস করে। ডাঙায় বলতে এরা এদের জীবনের কিছু সময় স্থলে বাস করে, অর্থাৎ শুকনো জায়গায় বাস করে, এবং জীবনের কিছু সময় এরা পানিতে বাস করে। পানি এবং ডাঙায় অবস্থানে বাস করে বলেই কোন ব্যাংকে উভচর প্রাণী বলা হয়। উভচর প্রাণী বলা হয় কারণ এরা হচ্ছে উভয় স্থানে, অর্থাৎ জল এবং স্থল উভয় স্থানেই এরা চলাফেরা করে এবং থাকে, তাই এদেরকে বলা হয় উভচর প্রাণী। গ নাম্বার প্রশ্ন হচ্ছে, এ ও বি চিত্রের প্রাণীর পার্থক্য লিখবে। এই যে এ চিত্রের মধ্যে চিংড়ি মাছ আর বি চিত্রের মধ্যে আর একটা মাছ দেওয়া আছে, এ দুটি এই মাছটি হচ্ছে ইলিশ মাছ, এই দুটি চিত্রের প্রাণীর মধ্যে পার্থক্য লিখতে হবে। উদ্দীপকের চিত্র এ এর প্রাণীটি হচ্ছে চিংড়ি এবং বি এর প্রাণীটি হচ্ছে মাছ ইলিশ মাছ। এ ও বি এই অর্থাৎ চিংড়ি ও ইলিশ মাছের মধ্যে পার্থক্য হচ্ছে, চিংড়ি মাছের মেরুদণ্ড নেই আর ইলিশ মাছের মেরুদণ্ড আছে। এদের চোখ, অর্থাৎ চিংড়ি মাছের চোখ হচ্ছে পুঞ্জাক্ষি প্রকৃতির আর ইলিশ মাছের চোখ হচ্ছে সরল প্রকৃতির। চিংড়ি মাছের দেহে কঙ্কাল নেই আর ইলিশ মাছের দেহে কঙ্কাল রয়েছে। চিংড়ি মাছের লেজ নেই আর ইলিশ মাছের লেজ আছে। চিংড়ি মাছের লোম বা আঁশ নেই কিন্তু এই ইলিশ মাছের আঁশ আছে। চিংড়ি মাছের পা সন্ধিযুক্ত খণ্ড খণ্ড আর আর ইলিশ মাছের পাখনা রয়েছে। এগুলো হচ্ছে এই চিংড়ি মাছ ও ইলিশ মাছের মধ্যে পার্থক্য। গ নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের জীবনে বি প্রাণীর প্রয়োজনীয়তা আলোচনা করো। অর্থাৎ বি প্রাণীটি হচ্ছে মাছ, এই মাছের প্রয়োজনীয়তা। আমাদের জীবনে মাছের প্রয়োজনীয়তা অপরিসীম, কারণ প্রাণীজ আমিষের শতকরা 58 ভাগই আসে মাছ থেকে, যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। মাছ এক ধরনের সহজ প্রাচ্য ও সুস্বাদু খাবার, যা হজম করতে কোনো সমস্যা হয় না, ফলে আমরা সুস্থ থাকি। মাছের চামড়ায় ভিটামিন এ ও ডি রয়েছে, এসব পুষ্টি উপাদান আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ। দেশের চাহিদা মিটিয়ে মাছ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। আমাদের দেশের উপকূলবর্তী অধিকাংশ লোকই মাছ ধরে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করছে। বেকারত্ব দূরীকরণে অনেকেই মাছ চাষ করছে, এতে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। বড় মাছের উচ্ছিষ্ট অংশ দ্বারা জৈব সার তৈরি করা হচ্ছে, যা আমাদের কৃষি ক্ষেত্রে প্রয়োজনীয়। আবার মাছের কাঁটা থেকে পোল্ট্রি শিল্পের খাবার তৈরি করা হয়। মাছ আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় উপাদান ক্যালসিয়াম, ফসফরাস ও লৌহ বিদ্যমান থাকে এই মাছের মধ্যে। মাছের তেলে কোলেস্টেরল কম থাকে, যা মানুষের হৃদরোগের ঝুঁকি কমায়। তাহলে দেখা যাচ্ছে যে মাছ আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে সৃজনশীল প্রশ্নটি হচ্ছে, এখানে দেখো এই 2 নম্বর সৃজনশীল প্রশ্নের মধ্যেও
দুটি চিত্র দেয়া আছে। প্রথমের অর্থাৎ ক এর চিত্রটি হচ্ছে নারিকেল গাছ, আর খ এর চিত্রটি হচ্ছে বট গাছ। প্রথম প্রশ্নটি হচ্ছে, সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যে সকল উদ্ভিদের ফুল হয় তাদেরকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ। খ নম্বর প্রশ্ন হচ্ছে, ক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো, অর্থাৎ ক উদ্ভিদটি অর্থাৎ ক চিত্রটি হচ্ছে নারিকেল গাছ, নারিকেল গাছের বৈশিষ্ট্য লিখতে হবে। নারকেল গাছের বৈশিষ্ট্য হচ্ছে, এদের দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত, পাতা সমান্তরাল শিরা বিন্যাস যুক্ত, ভ্রূণে একটি বীজপত্র থাকে, নিষেকের পর ডিম্বক বীজে ও ডিম্বাশয় ফলে পরিণত হয়। গ নম্বর প্রশ্ন হচ্ছে, ক ও খ উদ্ভিদের পার্থক্য লিখে, অর্থাৎ নারিকেল ও বট গাছের মধ্যে পার্থক্য লিখতে হবে। নারিকেল গাছের বীজে একটি বীজপত্র থাকে, আর বট গাছের বীজে দুটি বীজপত্র থাকে। নারিকেলের গাছের পাতার শিরাবিন্যাস সমান্তরাল, আর বট গাছের শিরাবিন্যাস হচ্ছে জালিকাটা। নারিকেল গাছের গুচ্ছ মূল বিদ্যমান, আর বট গাছের প্রধান মূল বিদ্যমান। নারিকেল গাছের ফুল ট্রাইমেরাস, আর বট গাছের ফুল টেট্রা ও পেন্টামেরাস। নারিকেল গাছের কাণ্ড শাখাবিহীন, অর্থাৎ নারিকেল গাছের একটি কাণ্ড থাকে, এটা কোনো শাখা প্রশাখা থাকে না, আর বট গাছের কাণ্ড হচ্ছে শাখাযুক্ত। এগুলি হচ্ছে নারিকেল ও বট গাছের মধ্যে পার্থক্য। তারপরে গ নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের জীবনে ক উদ্ভিদের গুরুত্ব আলোচনা করো, অর্থাৎ আমাদের জীবনে ক উদ্ভিদ বলতে নারিকেল গাছের গুরুত্ব লিখতে হবে। নারিকেল গাছের কচি নারিকেল বা ডাব একটি কোমল পানীয়, এতে প্রচুর পরিমাণে ফসফেট থাকে, যা আমাদের শরীরে ফসফরাসের চাহিদা মেটায়। নারিকেল মিষ্টান্ন তৈরিতে ব্যবহৃত হয়, তরকারি হিসেবেও খাওয়া হয়। নারিকেল থেকে তৈল পাওয়া যায়, যা মানুষ তার চুলে ব্যবহার করে। নারিকেলের ছোবড়া দিয়ে দড়ি, গদি ইত্যাদি তৈরি করা হয়। পাতা দিয়ে ঘরের চালা তৈরি করা হয়। পাতার প্রধান শিরা দিয়ে ঝাড়ু তৈরি করা হয়, যা ঘর ঝাড়ু দিতে কাজে লাগে। কাণ্ড ও পাতা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তাহলে দেখা যাচ্ছে যে এই নারিকেল গাছের অর্থাৎ নারিকেল উদ্ভিদের গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে শিখে নিবে, আর অধ্যায়টিও খুব ভালোভাবে পড়বে, তাহলে তোমরা যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্ন আসলে দিতে পারবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।